সম্প্রতি সময় সর্বদাই মোনামি ঘোষকে সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় দেখা যায় কেননা সেখানেই তারকাতার এফডিডের আপডেট তার অনুরাগীদেরকে উদ্দেশ্য করে আপলোড করেন যার প্রেক্ষাপটে মাঝে মাঝে বোল্ড অবতারে ও ক্যামেরার সামনে ধরা দেয় ফলে এই জন্য মাঝে মাঝে মোনামি ঘোষকে আলোচনায় দেখা যায় যাই হোক সেই ধারাবিকতা সম্প্রতি মৌনামি ঘোষ তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি ভিডিও আপলোড করেছেন তাছাড়া তার প্রকাশ করা ভিডিওতে দেখা যায় হলুদ কালারের টপে এবং স্কার্ট পরে ক্যামেরার সামনে ধরা দিতে মোরবার খোলামেলা চুলে হালকা মেকআপে তাকে দেখতে অনেকটা সুন্দরী লাগে তাই তো অবশ্য তার রূপের প্রতি রীতিমতো ঘায়েলতে দেখা যায় তার অনুরাগীদের যার প্রেক্ষাপটে তার প্রকাশ করা ছবির কমেন্ট বক্সে অনেকে তাকে লাভি জি দেয় কেউ কেউ আবার তাকে গার্ল বলে দাবি করেন অনেকে আবার তাকে গ্ল্যামার কুইন বলে দাবি করেন মোরবার অনেকে আবার তাকে গর্জিয়াস লিখেছে কেউ কেউ আবার তাকে আগুনের ইমোজি দেয় তাছাড়া অনেকে আবার লাভলি বলে দাবি করেন যাই হোক সব কিছু মিলে ঘোষ আপাতত অনুরাগীদের মধ্যে এইভাবে নজর এসেছেন মোনামি ঘোষ টলিগঞ্জের দর্শকপ্রিয় তারকাদের মধ্যে অন্যতম কেননা টলিগঞ্জের এই তারকা তার কেরিয়ার একাধিক চলচ্চিত্র অভিনয় করার মাধ্যমে দর্শকদের কাছে আলোচনায় মোরবার এই তারকা ছোট পদ্মার মাধ্যমে তার অনুরাগীদের কাছে নজরে এসেছেন কেননা তিনি সর্বপ্রথম ধারাবাহিক নাটকে অভিনয় করার মাধ্যমে নজরে আসেন ঠিক তারপর অবশ্য চলচ্চিত্র অভিনয় করার সুযোগ পান সুন্দরী তাই তো অবশ্য বর্তমানে প্রতিনিয়ত চলচ্চিত্র অভিনয় করতে দেখা যায় এই তারকাকে যার প্রেক্ষাপটে সর্বশেষ এই তারকাকে পদাতিক চলচ্চিত্রে দেখা যায় মূলত চলচ্চিত্রটিতে চঞ্চল চৌধুরীর বিপরীত অভিনয় করেন এই তারকা ফলে এই জন্য অবশ্য আপাতত তিনি তার চরিত্রটির জন্য নজর এসেছেন সকলের যাই হোক সেখানে তার অভিনয় তার অনুরাগীদের কাছে ব্যাপক আকারে নজর কাড়ে যার প্রেক্ষাপটে অবশ্য তিনি তার চরিত্রটির জন্য আলোচনা এসেছিলেন বাইদেও এই তারকাকে আপাতত চলচ্চিত্রের পাশাপাশি ওটিটিতে অভিনয় করতে দেখা যায় যার প্রেক্ষাপটে আগামী তো ওটি প্রজেক্টে অভিনয় করতে দেখা যাবে এই সুন্দরীকে কেন এরই মধ্যে এক নির্মাতা তার সঙ্গে ওটি প্রজেক্ট নিয়ে আলোচনা করেছেন যার প্রেক্ষাপটে সেই প্রজেক্টের শুটিং এর কাজ খুবই তাড়াতাড়ি শুরু করবেন এই সুন্দরী সোভিয়েট জেনিত নিলেন কলকাতা বাংলা তরকা মোনামি ঘোষকে আপাতত গ্ল্যামার অবতারে দেখেছে তার অনুরাগীরা ফলে বিষয়টি নিয়ে কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না অ্যান্ড সাবস্ক্রাইব চ্যানেল ফর মোর আপডেট